হাই ফ্রেন্ডস, আমি উৎপল আপনাকে স্বাগত জানাচ্ছি ইউবি সাপোর্টের একটি নতুন ভিডিওতে। একজন ইউটিউবার অনেক কষ্ট করে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর যখন সে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পায়, সেই সময় সে যে কতটা আনন্দিত হয় এবং কতটা খুশি হয় সেটা সেই ব্যক্তি ছাড়া আদার্স আর কেউ কিন্তু বুঝতে পারে না বা অনুভব করতে পারে না। এতদিন ইউটিউবে কাজ করার পর আমি কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। আর এই ফার্স্ট পেমেন্টটা কত পেয়েছি এবং ফার্স্ট পেমেন্ট পর্যন্ত আমাকে কি কি করতে হয়েছে এবং ফার্স্ট পেমেন্ট পাওয়া পর্যন্ত আমাকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন অথবা আপনি যদি ভেবে থাকেন যে নতুন করে ইউটিউবিং শুরু করবেন, তাহলে এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও আপনার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে চলে যায়। অলরেডি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ড, এই চ্যানেলটি আমি 2019 সালে 6ই মে ওপেন করলেও আমি কিন্তু শুরু থেকে ভিডিও আপলোড দিতাম না। আমি কিন্তু ভিডিও আপলোড দেওয়া শুরু করি 2020 সালের জানুয়ারি থেকে। এরপর ভিডিও ছাড়তে ছাড়তে যখন আমার চ্যানেলে 5 মাস হয়ে যায়, সেই সময় কিন্তু অলরেডি আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়। 1000 সাবস্ক্রাইবার হলেও আমার চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয় না। আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হতে আরও 3 মাস মতো সময় লেগে যায়, যার ফলে আমার মনিটাইজেশন অন করতে কিন্তু বেশ কিছুটা টাইম লেগে যায়। এইভাবে চলার পর যখন আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়, তারপর 28শে সেপ্টেম্বর রাত্রে আমি কিন্তু মনিটাইজেশন অন করার জন্য আমি চলে যাই আমার ইউটিউব চ্যানেলে। যেহেতু আমি মোবাইলে সবকিছু করি, অর্থাৎ মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, মোবাইল দিয়ে ভিডিও তৈরি করা, সেই মোবাইল দিয়ে ভিডিও এডিট করা এবং ভিডিও আপলোড করা, থাম্বনেল রেডি করা, অর্থাৎ এক কথায় বলতে গেলে আমি কিন্তু সবকিছু করি আমার মোবাইল দিয়ে। আর সেই জন্যই আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, অর্থাৎ মনিটাইজেশন অন করার জন্য আমি চলে যাই আমার মোবাইলে। মোবাইলে যাওয়ার পরে যখন আমি মনিটাইজেশনে ক্লিক করি, সেই সময় আমার সামনে 3টি অপশন ওপেন হয়ে যায়। ওপেন হয়ে যাওয়ার পরে প্রথম যে অপশানটি থাকে সেই অপশানটি কিন্তু আমি মোবাইল থেকেই করে ফেল দিই, বা সেই অপশানে যা যা করার আমি কিন্তু মোবাইল থেকে করতে পারি। কিন্তু আমার সমস্যা হয়ে যায় দ্বিতীয় অপশানে, যে অর্থাৎ যেখানে কি আমার নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করাতে হবে, সেইখানে যে কিন্তু আমি মোবাইল থেকে কোনো মতেই আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করাতে পারি না এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। আর তার জন্য কিন্তু আমাকে হেল্প নিতে হয় কম্পিউটারের। যাই হোক, কোনোরকমভাবে যখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করে দেওয়ার তার পরের দিন অর্থাৎ 29শে সেপ্টেম্বর আমার কাছে একটি মেল আসে, যে মেলে ইউটিউব থেকে জানিয়ে দেয় যে আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমার চ্যানেলটি মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। তারপরেতেই কিন্তু আমার প্রতিটা ভিডিওতে অ্যাড চালু হয় এবং আস্তে আস্তে ডলার জমা হয়। এভাবে ডলার জমা হতে হতে তার বেশ কয়েকদিন পর অক্টোবরের 19 তারিখে ইউটিউব থেকে আমার কাছে আরেকটি মেল আসে। তো আমার কাছে যে মেল আসে যে আমার ওয়াইটি স্টুডিও রয়েছে, সেই ওয়াইটি স্টুডিওতে কিন্তু $10 পূর্ণ হয়ে গিয়েছে। তার জন্য আমার যে অ্যাডসেন্স, অর্থাৎ মনিটাইজেশন করার জন্য আমি যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমার আইডেন্টি ভেরিফাই করতে হবে। তার কারণ হচ্ছে গুগলও চাইছে যে যাদের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা হচ্ছে তাদের নামে যেন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে এবং তারা সঠিক হয়ে থাকে। আর এই জন্যই কিন্তু আমাকে ওই আইডেন্টি ভেরিফাই করতে হয়। যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমার নামে ছিল, ওই জন্য আমার নামেই কিন্তু আইডেন্টি ভেরিফাই করে নিতে হয়। আর সেই জন্য আমার যে প্যান কার্ড রয়েছে, আমি কিন্তু সেই প্যান কার্ড দিয়ে আমি আইডেন্টি ভেরিফাই করতে পারি। আপনাকে যদি আইডেন্টি ভেরিফাই করতে হয় তাহলে কিন্তু আপনাকে হয় প্যান কার্ডে করতে হবে, নয় পাসপোর্ট দিয়ে করতে হবে, নয়তো ভোটার আইডি দিয়ে করতে হবে। এছাড়া কিন্তু আলাদা কোনো আর সেখানে অপশান আপনি পাবেন না। যখনই আমি গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফাই করে দিই, সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবের পক্ষ থেকে আমার কাছে আরেকটি মেল আসে যে অ্যাডসেন্স ক্রিয়েট করার সময় আমি যে অ্যাড্রেসটি দিয়েছিলাম, আবার বলছি অ্যাডসেন্স ক্রিয়েট করার সময় আমি যে অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই অ্যাড্রেসে আমার একটি পিন আসবে যেটি গুগল থেকে পাঠাচ্ছে। আর সেই পিন নিয়ে কিন্তু কি করতে হবে, আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেই পিনটি বসিয়ে আমাকে আমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে, এবং সেটা করতে হবে 28 দিনের মধ্যে, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে। 4 সপ্তাহ পেরিয়ে গেলেও আমি কিন্তু সেই চিঠিটি বা সেই পিনটি কিন্তু আমি হাতে পাইনি, যার জন্য আমি আবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলি। অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে দেখি ওইখানে আমার আরেকটি অপশান দেওয়া রয়েছে রিঅ্যাপ্লাই করার জন্য। সো আমি কি করি, সেখানে কিন্তু রিঅ্যাপ্লাই করে দিই। রিঅ্যাপ্লাই করার ঠিক 6 দিনের মাথায় আমার বাড়িতে কিন্তু পিন চলে আসে। পিন আসার পরে আমি চলে আসি গুগল অ্যাডসেন্সে। গুগল অ্যাডসেন্সে আসার পরে সেই পিন সংখ্যা বসিয়ে আমি কিন্তু আমার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটিকে আমি ভেরিফাই করে নিই। এভাবে কিন্তু 2020 সাল কেটে যায়, কিন্তু তবুও আমি পেমেন্ট পাই না। তার কারণ
আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু $100 পূর্ণ হয় না। আর গুগলের নিয়ম রয়েছে, যখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 পূর্ণ হবে তখন কিন্তু তারা আমার অ্যাকাউন্টে সেন্ড করে দেবে। এইভাবে 2020 সাল কেটে যাওয়ার পর চলে আসে 2021 সাল। 2021 সালের জানুয়ারি মাস চলে যায়, ফেব্রুয়ারি মাস চলে যায়, মার্চ মাস চলে যায়, এপ্রিল মাস চলে যায়, এরপরে চলে আসে মে মাস। আর ঠিক মে মাসের 22 তারিখে সকালবেলায় আমার মোবাইলে একটি মেল আসে, যে মেলে লেখা রয়েছে গুগল অ্যাডসেন্সে অলরেডি আমার $106.82 জমা হয়ে গিয়েছে। আর তারা সেই ডলারটাকে 21 তারিখে রাত্রিরে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। এরপর 24 তারিখ বিকালবেলায় আমার কাছে ব্যাংকের তরফ থেকে একটি SMS আসে, গুগল থেকে যে ডলার তাদের কাছে সেন্ড করা হয়েছে সেই ডলারটা তারা রিসিভ করে নিয়েছে। এরপর 25 তারিখ ঠিক 3টের সময় আমার কাছে আরেকটি SMS আসে, গুগল থেকে যে ডলার তারা সেন্ড করেছিল এবং ব্যাংক যে রিসিভ করেছিল সেটাকে টাকায় কনভার্ট করে অলরেডি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। সেই সময় কিন্তু আমি প্রচণ্ড খুশি হয়ে যাই, শুধু আমি নয় আমার বাড়ির লোকও প্রচণ্ড খুশি হয়ে যায়। কিন্তু এত খুশির মধ্যেও আমাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তার মধ্যে 3টি সমস্যা আমি প্রধান হিসাবে দেখেছি, সেই 3টি সমস্যাই আপনাদের জানাবো। প্রথমত, চ্যানেল শুরু থেকে আমি কি করতাম, লাইক রিলেটেড ভিডিও বানাতাম। তার কারণ হচ্ছে আমি সেই সময় লাইকেতে ভিডিও বানাতাম, যে স্ট্যাটাস যে ভিডিওগুলো হয় ওই ভিডিওগুলো কিন্তু আমি লাইকেতে আপলোড করতাম। আর সেই সময় লাইকি বিষয়ে যে জ্ঞানটুকু ছিল, অর্থাৎ কীভাবে ভিডিও ভাইরাল করতে হয়, লাইকি প্রতিটা অপশান রয়েছে কী, দিয়ে কোন অপশানের কী কাজ, এই নিয়ে কিন্তু আমি আস্তে আস্তে যেটুকু জানা ছিল আমার সেইটুকু নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করতে থাকি, যার ফলে কি আস্তে আস্তে আমার ভিডিওগুলো কিন্তু ভাইরালও হয়ে যায় এবং আমার চ্যানেলটা কিন্তু বেশ একটা গ্রো করে নেয়। আর ঠিক সেই সময় ইন্ডিয়াতে লাইকি বন্ধ হয়ে যায়, যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি ওই জন্য কিন্তু যেই লাইকি বন্ধ হয়ে যায় সেই সময় কিন্তু আমি অনেকটা ঘাবড়ে যাই যে এবার কী নিয়ে ভিডিও বানাবো। আর সেই সময় বিভিন্ন ধরনের ভিডিও বানাই, যেমন ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবেন বা ফেসবুকে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সে বিষয়ে ভিডিও আপলোড করেছি, ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করেছি, আর এখন বর্তমানে কিন্তু মোবাইল আর ইউটিউব এই দুটো বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করছি। অর্থাৎ একটা হচ্ছে ইউটিউব বিষয় নিয়ে, আর একটা হচ্ছে মোবাইলের রিভিউ নিয়ে, অর্থাৎ কবে কোন ফোন লঞ্চ হচ্ছে, কোন কোম্পানি লঞ্চ করছে, এই ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু ভিডিও আপলোড করছি, যেখানের জন্য কিন্তু আমার চ্যানেলটি এখনও অনেকটা গ্রো কম রয়েছে, মানে আমার নতুন নতুন ভিডিওগুলো কিন্তু ভিউ আসতে যাচ্ছে না। আর এখন আমার যে ভিডিওগুলোতে ভিউ আসছে সেগুলো সম্পূর্ণ ভিডিও, অর্থাৎ লাইক রিলেটেড ভিডিও। আর দ্বিতীয় যে সমস্যার সম্মুখীন হতে হয়, যেহেতু আমি গ্রামে থাকি আর গ্রামে কিন্তু থেকে ভিডিও বানাতে গেলে বা অনলাইনে কাজ করতে গেলে পাশে যারা থাকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে, আর যেহেতু আমি বাইরে এক্সট্রা এদিক ওদিক কাজ করি, অন্যান্য আমার কাজ রয়েছে, সেই জন্য কিন্তু আমি দিনের বেলা একদমই ভিডিও বানাতে পারি না, আর আমি ভিডিও বানাই রাত্রিরে। আর যেহেতু আমাদের কিন্তু পাকা বাড়ি না, কাঁচা বাড়ি, অর্থাৎ টিনের বাড়ি, ওই জন্য যদি শীতকাল আসে তাহলে কিন্তু আমাদের এখানে ভিডিও বানাতে প্রচণ্ড সমস্যা হয়, তার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেই সময় কিন্তু ভিডিও বানানো যায় না। আবার যখন বর্ষা আসে, অর্থাৎ ঝড়ের সময়, বৃষ্টির সময়, উপর থেকে যখন জল পড়ে টপটপ করে, সেই সময় কিন্তু আমি ভিডিও বানাতে পারি না, আর সেই জন্য কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না। আর তৃতীয় যে সমস্যাটা এসে দাঁড়িয়েছিল সেটা হলো ডলার কাটিং, অর্থাৎ যতক্ষণ না একটা পেমেন্ট বা দুটো পেমেন্ট ইউটিউব থেকে পেয়ে যাই ততদিন কিন্তু ইউটিউব কী করে, প্রতি মাসে যা আর্নিংটা হয় ডলার সে আর্নিংটা কিন্তু কেটে নেয় ইনভ্যালিড অ্যাক্টিভিটি ক্লিকের জন্য। আর সেটা কিন্তু আমার বেশ কয়েকবার কাটা গিয়েছে, যে কারণের জন্য আমার এই পেমেন্টটা পেতে আরও দেরি হয়ে গিয়েছে। এত সমস্যা থাকা সত্ত্বেও আপনারা যে আমাকে ভালোবেসেছেন, আমাকে যে সাপোর্ট করেছেন, আর তার জন্যই কিন্তু আমি আজ ফার্স্ট পেমেন্ট হাতে পেয়েছি, আর সেই জন্যই আমি যেমন খুশি আর আমি খুশি হয়েছি কিন্তু আপনাদের জন্য। তার কারণ আপনারা যদি আমাকে এইভাবে সাপোর্ট না করতেন, আমাকে ভালো না বাসতেন, তাহলে কিন্তু আমি এতটা খুশি আজ আজকে হতে পারতাম না। আর সেই জন্যই আমি আপনাদের মন থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও আমার মন থেকে সম্পূর্ণ ভালোবাসা। একই রকমভাবে পরবর্তী দিনগুলোতেও সাপোর্ট করবেন, যাতে আমি আজকে এই পজিশন থেকে আরও উপরে পৌঁছাতে পারি। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।